আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি ইদ স্পেশাল চিকেন কিমা পোলাও আমরা তো সব সময় সাদা পোলাওটাই খেয়ে থাকি আর আমরা যদি পোলায়ের সাথে চিকেন কিমাটা যুক্ত করে দিই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এই পোলাওয়ের সাথে আলাদা করে কিন্তু কোনো কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না একটু রায়তা অথবা চাটনি দিয়ে যদি এই পোলাওটা খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ জমে যাবে আর এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং উপকরণও খুবই সামান্য চলুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে আছে পনেরো থেকে বিশটা গোলমরিচ তিনটা ছোট এলাচ দশ থেকে বারোটা লবঙ্গ সাত থেকে আটটা সাদা গোলমরিচ এটা বড় কালো এলাচ একটা দারুচিনি এবং দুইটা তেজপাতা আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি করা আছে আমি গরম মশলাগুলো বেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম বাটা আছে একটা চামচ আদা বাটা ও একটা চামচ রসুন বাটা নিয়েছি আমি এখানে দুই কাপ কিমা নিয়েছি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর আমি কিমা করার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে পোলার সাথে মেশালে মুখে বাঁধে তাহলে খেতে ভালো লাগবে আর নিয়েছি তিন কাপ বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এবং ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হাফটা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি এখানে শুকনো মরিচের মিহি গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর চারটা কাঁচামরিচ নিয়ে মুখটা চিড়ে নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা নিয়ে কুচি করে নিব এখন রান্নাতে চলে এসেছি আড়াই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই এখানে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য এখানে এক দুই চিমটি লবণ দিতে পারেন পেঁয়াজটা নাড়তে থাকব এবং রং পরিবর্তন হয়ে এলে একটা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম এবং নাড়তে থাকব। জিরার ফ্লেভারটা আসলেই আমরা দুইটা কাঁচামরিচ ছেড়ে দিব এরপর আবার একটু নেড়ে নিব কাঁচামরিচের একটা গন্ধ আসলেই আমরা এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে নিব এবং খুব ভালোভাবে একটু ভুনে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় এখন এখানে কাজুবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি তারপর আবার খুব ভালোভাবে নেড়ে ভুনে নিচ্ছি এই পর্যায়ে আমরা একটা চামচ লবণ দিয়ে দিব এখন হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ চিলি ফ্লেক্স তারপর ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি এখন এখানে সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম তারপর আবার একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম টক দই খুব ভালোভাবে নেড়ে এটাকে আমরা ভালোভাবে ভুনে নেব ভরে নেওয়ার পর যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন আমরা চিকেন কিমাটা দিয়ে দিব তারপর একটু নেড়ে এটাকে ঢেকে দিব। আলাদা কোনো পানি এটার সাথে অ্যাড করতে হবে না মুরগির বুকের মাংস থেকে এমনিতেও এক্সট্রা পানি বের হয় আমাদের কিমাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যেহেতু এটা বুকের মাংস ছিল এটা বেশি একটা রান্না করতে হয় না খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে পানি দিয়ে দিবো কিন্তু এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এবং চার কাপ পানি নিব সর্বমোট পাঁচ কাপ আমার চাল ছিল তিন কাপ সেই অনুযায়ী ডবল পানি ছয় কাপ হবে কিন্তু এখানে আমি এক কাপ পানি কম নিয়ে পাঁচ কাপ দিয়েছি এখন চালটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি চুলাটা এখন আমি মিডিয়াম হাইতে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি একটা চামচ লবণ আরও দিচ্ছি আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে আর দিচ্ছি একটা চামচ চিনি আপনারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন একটু নেড়ে নেব আর চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পানি এবং চাল দুইটা গায়ে গায়ে লেগে আসে এই যে দেখুন ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব মানে লোতে করে দিব এবং ঢেকে দিব হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আসতে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে আর বাসমতি চাল দিয়ে যেহেতু করেছিলাম চালটা কিন্তু ভাঙেনি লম্বা আছে কিন্তু এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে বেশি নাড়ব না ঠিক এরকমভাবে নেড়ে দিতে হবে তাতে করে চালটা ভাঙবে না এই পর্যায়ে আমরা এটাকে দমে রেখে দেবো আপনারা এখন এটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখনও কিন্তু কিমার সাথে পুরোপুরি পোলাওটা মিশানো হয়নি যখন সার্ভ করব তার আগে আগে মিশিয়ে নিব এখন আমরা ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিব এই যে দেখুন হয়ে গিয়েছে আমি সার্ভ করে ফেলেছি এবং উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আশা করি আপনাদের রেসিপিটি সহজ লেগেছে এবং ভালো লেগেছে এবং আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন